নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2017 সালের জিওগ্রাফি কোশ্চেন পেপার এবং তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বিগত 5 থেকে 6 বছরের প্রশ্নপত্রগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। সুপ্রিয় দর্শকার্থী, তার জন্য আমি নিয়ে আসছি ভূগোল প্রশ্নপত্র সলভ। আজকে আমি 2017 সলভ করাবো। আজকে আমি মাধ্যমিকের ভূগোলের 2017 সালের প্রশ্নপত্র সলভ করাবো। আগামীকাল তোমাদের 2018 সালের প্রশ্নপত্রগুলো আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। বলেছে 1.1-এ যে বই কী বলেছে, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু 2017 সালের প্রশ্নপত্র এটা। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এর অ্যান্সার কী হবে, 1.1-এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কয়েল অ্যান্সার বহির্জাত প্রক্রিয়া। কী হবে, কয়েল অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। 1.2-তে লবণযুক্ত শিরাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। তো দেখো এর অ্যান্সার কী হবে, 1.2-এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার দ্রবণ ক্ষয় হবে। কী হবে, ঘয়ের অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন 1.3-তে কী বলেছে, হিটারোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো। তো দেখো 1.3-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হাইড্রোজেন স্তর। কী হবে, হাইড্রোজেন স্তর হবে। সুপ্রিয় দর্শকার্থী, 1.4-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো, 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হাইগ্রোমিটার হবে। কী হবে, হাইগ্রোমিটার হবে। ঠিক আছে, হাইগ্রোমিটার। সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ 1.3-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হাইড্রোজেন স্তর, 1.4-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হাইড্রোমিটার। পরের প্রশ্ন 1.5-এ এল নিনোর প্রভাব দেখা যায়। 1.5-এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। কী হবে, খয়ের অ্যান্সার প্রশান্ত মহাসাগরে। 1.6-এ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কী বলে। 1.6-এর যে অ্যান্সার আছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পেরিজি জোয়ার। কী হবে, পেরিজি জোয়ার। সুপ্রিয় দর্শকার্থী, 1.6-এর অ্যান্সার আছে, এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পেরিজি জোয়ার। পরের প্রশ্ন 1.7-এ বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হলো, 1.7-এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে, তো দেখো বজ্রের পুনর্ব্যবহার এটাও হবে, বজ্রের পুনর্নবীকরণ এটাও হবে, বজ্রের পরিমাণগত হ্রাস এটাও হবে, অর্থাৎ সবকটি সঠিক হবে। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিয় দর্শকার্থী, 1.7-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবকটি প্রযোজ্য। 1.8-এ ভারতের নবীনতম রাজ্যটি হলো, সুপ্রিয় দর্শকার্থী ভারতের নবীনতম রাজ্যটি হলো, তো দেখো ভারতের নবীনতম রাজ্যটি হলো, 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে তেলেঙ্গানা। কী হবে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তেলেঙ্গানা। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 1.9-এ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো। 1.9-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আধি। কী হবে, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আধি হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 1.10-তে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল। 1.10 এর অ্যান্সার কী হবে, সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফালি চাষ। কী হবে, গয়ের অ্যান্সার হবে ফালি চাষ হবে। ওকে, পরের প্রশ্ন 1.12-তে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বলে, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে 1.12-এর অ্যান্সার হবে কিন্তু আমাদের বেঙ্গালুরুকে, বেঙ্গালুরুকে। ঠিক আছে, এইটা হবে। আর এখানে আর একটা প্রশ্ন বাদ চলে গেছে 1.11-এ ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি কী, ভারতের জোয়ার উৎপাদনে স্থান অধিকারী প্রথম রাজ্যটির নাম কী। তো দেখো 1.11-এর অ্যান্সার হবে আমাদের
সুপ্রিয় দর্শকার্থী, মহারাষ্ট্র হবে। কী হবে? কয়েল অ্যান্সার হবে মহারাষ্ট্র। ওকে, অর্থাৎ অ্যান্সারগুলো তোমাদের আমি বলে দিচ্ছি আর একবার। এটা হবে ফালিসাস, এটা হবে মহারাষ্ট্র, এটা হবে বেঙ্গালুরু। ঠিক আছে, বুঝতে পারছো? আর 1.9-এর যে প্রশ্ন আছে সেটা তো বলেই দিয়েছি। 1.9-এর কয়েল অ্যান্সার হবে আতি, এটাও বলে দিয়েছি। এটা হবে তেলেঙ্গানা। ওকে, এখানে হবে সবকটি। আর এটা হবে কয়েল অ্যান্সার পেরিজি জোয়ার। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু বলে দিয়েছি আমরা। 1.14-এর অ্যান্সার হবে আমাদের হাইগ্রোমিটার, তাই তো? 1.13-এর অ্যান্সার হবে আমাদের হাইড্রোজেন স্তর। তো দেখো যে সমস্ত ছেলেমেয়েরা মানে ভিডিওটা দেখছো তাদের সুবিধার্থে আমি আর একবার তোমাদের অ্যান্সারগুলো বলে দিয়েছি। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 1.13-তে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 1.13-তে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? অ্যান্সার হবে 7 নং জাতীয় সড়ক। কী হবে? 7 নং জাতীয় সড়ক এটা হবে। পরের প্রশ্ন 1.14-এ 15, এখানে বলেছে 15 × 15। তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু মিনিট আছে, 15 × 15। এটা মিনিটের চিহ্ন, এটা ছিল ডিগ্রি, এটা ছিল মিনিট, আর এটা ছিল সেকেন্ড। এটা তো তোমরা জানো। অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক স্কেল RF কত? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? 1.14-এর অ্যান্সার হবে 1:50,000। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1:50,000। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 1:50,000। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো 2017 সালে এসেছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পরীক্ষায়, সেগুলো আমি টু দা পয়েন্ট আমি তোমাদের সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি দু দাগের প্রশ্নগুলো সলভ করাবো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি দু দাগের প্রশ্নগুলো সলভ করাবো, যেখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি 2.11-এ কী বলেছে। বারখান বালিয়াড়ি থেকে সিপ বালিয়াড়ি সৃষ্টি হয়। তো দেখো বারখান বালিয়াড়ি থেকে সিপ বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা কিন্তু শুদ্ধ আছে। ওকে, সুপ্রিয় দর্শকার্থী, এটা কী আছে? শুদ্ধ আছে। তো দেখো যেটা আমি শুদ্ধ আছে সেটা আমি রাইট চিহ্ন দেবো, যেটা অশুদ্ধ, ঠিক আছে, অশুদ্ধ সেটা আমি কেটে দেবো। তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধটা লিখে নেবে। ওকে, তো বুঝতেই পারছো সুপ্রিয় দর্শকার্থী, অর্থাৎ 2.11-এ এটা কী আছে? শুদ্ধ আছে। ওকে, 2.12-তে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু তোমাদের কিন্তু শুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.13-তে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। 2.13-তে তো দেখো 2.13 যে প্রশ্ন আছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা কিন্তু অশুদ্ধ। ঠিক আছে, কী আছে এটা? এটা কিন্তু অশুদ্ধ আছে, অর্থাৎ ভুল আছে। এটা কী আছে? ভুল আছে, একটু কেটে দিচ্ছি, ভালো করে বোঝা যাচ্ছে না। এটা কী আছে? ভুল আছে। পরের প্রশ্ন 2.14-এ সূর্য চাঁদ পৃথিবী সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে। তো দেখো এই যে প্রশ্ন আছে 2.14-এ, এটা কিন্তু শুদ্ধ আছে। কী আছে? এটা কিন্তু শুদ্ধ আছে। 2.15-এ ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়। 2.15-এর অ্যান্সার এটা কিন্তু কী আছে? এটা কিন্তু অশুদ্ধ আছে, অর্থাৎ ভুল আছে। এটা কী আছে? ভুল আছে। পরের প্রশ্ন 2.16-এ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। তো দেখো ভারতের জনঘনত্বপূর্ণ এই রাজ্য পশ্চিমবঙ্গ ছিল 2001 সাল পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা কিন্তু এই জায়গাটা পেয়ে যায় বিহার, বিহার চলে আসে। ওকে, সবথেকে জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার। সুপ্রিয় দর্শকার্থী, তো আমরা এটা কী করবো? এটা কিন্তু অশুদ্ধ লিখবো, এটা ভুল আছে, কেটে দিলাম। ওকে, 2.17-এ উপগ্রহ চিত্র বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়। তো দেখো উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু অশুদ্ধ। ওকে, অশুদ্ধ কেড়ে দিলাম। ওকে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে শুদ্ধ ছিল, এইটা শুদ্ধ, দ্বিতীয়টা শুদ্ধ, তারপরে আছে আমাদের চারেরটা শুদ্ধ, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অশুদ্ধ। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2.2-এর প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো এবার আমি 2.2-এর প্রশ্নগুলো সলভ করে দেবো।
উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখানে নজর করতে পারছি যে ফার্স্ট যে প্রশ্ন বলেছে 2.21-এ বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাকে কি বলে। তো দেখো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাকে কি বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু আমরা যেটা নজর করে দেখতে পারছি, সুপ্রিয় দর্শকার্থী, 2.21-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 2.21। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে পর্যায়ন হবে। কী হবে? পর্যায়ন, পর্যায়ন হবে, ঠিক আছে। শূন্যস্থানে তোমরা কি লিখবে? লিখবে পর্যায়ন লিখবে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.22-তে হিমবাহ জল দ্বারা বহিত নুড়ি, কাকড়, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে ড্যাশ বলে। 2.22, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে এসকার হবে। কী হবে? এসকার হবে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এর অ্যান্সার কী হবে? এসকার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.23-তে কোনো স্থানের উচ্চ উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই যে 2., একটু মুছে দিচ্ছি এগুলো, 2.23, এর উত্তর কী হবে? এর উত্তর হবে কিন্তু দক্ষিণ গোলার্ধে। কী হবে? দক্ষিণ হবে। শূন্যস্থানে কী লিখবে? দক্ষিণ লিখবে, অর্থাৎ দক্ষিণ লেখা আছে এখানে। কী আছে? গোলার্ধে রয়েছে লেখা, তোমরা শূন্যস্থানে দক্ষিণ লিখবে, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.24-এ পৃথিবী ড্যাশ বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়। 2.24-এ, 2.24-এ এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কেন্দ্র বহির্মুখী। তো দেখো মিনিট বানানটা লিখে দিচ্ছি সুন্দর করে। এই যে 2.24-এর অ্যান্সার হবে কেন্দ্র বহির্মুখী, 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 ওকে, ক্ষয় দীর্ঘি। তো দেখো বানানটা খুব সুন্দর করে লিখে দিয়েছে, কেন্দ্র বহির্মুখী এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু 2.24-এর প্রশ্নের উত্তর, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছি? এবার আমাদের পরের প্রশ্নটা কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.25-এ শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়। অ্যান্সার হবে CFC। কী লিখবে এখানে? ক্লোরোফ্লোরোকার্বন, CFC, CFC, ঠিক আছে। শূন্যস্থানে লিখবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.26-এ দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদী সৃষ্টি হয়। কী লিখবে এখানে? এখানে লিখবে অলকানন্দা, লিখবে অলকানন্দা, নয় দয়াকার, ওকে। অর্থাৎ এটা কিন্তু 2.26-এর প্রশ্নের উত্তর হবে অলকানন্দা। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.27-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। অ্যান্সার লিখবে কোয়েম্বাটুরকে। তো দেখো বানানটা দেখো, কয়কার অন্ত্যস্ত একার ময়বয় আকার কোয়েম্বাটু টয়কার কোয়েম্বাটোর টয়কার র, অনেকে আবার কোয়েম্বাটুর লেখে, অনেকে আবার কোয়েম্বাটুর এরকম লেখে আবার অনেকের, কো এটা কয় করে কো অন্ত্যস্ত একার মা কোয়েম বাটুর ময়বয় আকার, এটা এরকম কোয়েম্বাটুর ময়বয় আকার টয় হসুর কোয়েম্বাটুর ময়বয় হসুর। তো দেখো তোমরা এই প্রথমটাই লিখবে, কোয়েম্বাটুর বানানটা এরকমই লিখবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকর্তে মিম কী বলছি,
তো দেখো, এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। ওকে, কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শক, এবার আমি তোমাদের 2.3 প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। যে কোনো ছয়টি দেখো, ফার্স্ট প্রশ্ন বলা হচ্ছে 2.3 মানে যে উচ্চভূমি দুটি নদীর ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। অ্যান্সার হবে জলবিভাজিকা। কী লিখবে? 2.31 এর অ্যান্সার হবে জল বিভাজিকা, বিভাজিকা, জলবিভাজিকা এর অ্যান্সার হবে 2.31 এর অ্যান্সার এটা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.32 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? সুপ্রিয় দর্শকার্থী, 2.32 এর অ্যান্সার হবে কিন্তু 100%। কী হবে? 100% হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমি কী বলছি বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন কি বলেছে? বলেছে 2.33 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? 2.33 এর উত্তর কী হবে? 2.33 যে প্রশ্ন বলেছে এর উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। অ্যান্সার হবে উষ্ণ, অ্যান্সার কী হবে? উষ্ণ হবে সমুদ্র উষ্ণ সমুদ্র স্রোত। উষ্ণ সমুদ্র স্রোত তোমরা লিখবে, ঠিক আছে? 2.33 অ্যান্সার লিখবে উষ্ণ সমুদ্র স্রোত। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.34 প্লাস্টিক কোন ধরনের বজ্র? অ্যান্সার হবে জৈব অভঙ্গুর বজ্র। কী লিখবে? এর অ্যান্সার লিখবে জৈব অভঙ্গুর, অ ভ উমায় হস্যু র, জৈব অভঙ্গুর বজ্র, ঠিক আছে? জৈব অভঙ্গুর বজ্র। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কি বলেছে আমাদের 2.35 ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? তো দেখো, এর অ্যান্সার কী হবে? ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? তো দেখো, তোমরা এর অ্যান্সার লিখবে খারদুংলা। খারদুংলা লিখে দিচ্ছি আমি তোমাদের বানামটা, খার খয়কার রক্ষার দুংলা, খারদুংলা, ঠিক আছে? তো তোমরা এটাও লিখতে পারো মানা পাস, এটাও লিখতে পারো মানা পাস, ময়কার নয়কার মানা পাস, পয়কার দন্তেস, ঠিক আছে? তোমরা এটাও লিখতে পারো, খারদুংলাটাই লিখবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শক, তোমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.36 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এর অ্যান্সার কী লিখবে? গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপে, গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপে। কী লিখবে? গঙ্গা পদ্মা, এটা কিন্তু পদ্মা মানে প দয় ময় আকার, ঠিক আছে? এটা দ, তার নিচে ম, পদ্মা মেঘনা, এটা ম ঘ নয় কার, মেঘনা বদ্বীপে। ওকে, বদ্বীপে হবে অ্যান্সার, গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপে কিন্তু এটা অবস্থিত আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? বলেছে 2.37 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কী হবে বলো? অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা। কী হবে? 2.37 এর অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ কৃষ্ণ মৃত্তিকা। ওকে, অ্যান্সার কী লিখবে? কৃষ্ণ মৃত্তিকা লিখবে, যেটা কার্পাস চাষের জন্য খুবই আদর্শ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.38
কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে? সড়কপথ, তো দেখো সড়কপথ যখন বলেছে তখন তোমরা লিখবে সোনালী চতুর্ভুজের মাধ্যমে। কী লিখবে? সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ। চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ। তো দেখো যদি এখানে বলেছে সড়কপথ, তার জন্য সোনালী চতুর্ভুজ হয়েছে। যদি এখানে রেলপথের কথা উল্লেখ করতো তাহলে কী লিখতো? তাহলে হীরক চতুর্ভুজ হতো। তাহলে কী লিখতো? এখানে হীরক চতুর্ভুজ হতো। বুঝতে পারলে আমি কী বলছি? অর্থাৎ সড়কপথে সোনালী চতুর্ভুজ আর রেলপথে হীরক চতুর্ভুজ, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু আমরা এসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। ওকে সুপ্রিয় দর্শকার্থে, আমাদের পরের প্রশ্ন কী আছে? তো দেখো এখানে কিন্তু আমরা বাম দিকের সঙ্গে ডান দিকের এটা মিলাবো, 2.4 অনে ইসরো কী হবে বলো? ইসরো কী হবে? অ্যান্সার হবে কিন্তু আমাদের তিনের অ্যান্সার হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2.42 ভীমনাদ, 2.42 ভীমনাদ কী হবে? এর অ্যান্সার হবে, একের অ্যান্সার কেরালা। কী হবে? কেরালা হবে। 2.43 আধি, আধি কোথায় হবে? হবে রাজস্থান হবে। 2.44 কান্ডালা, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার ভারতের শুল্কমুক্ত বন্দর। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের 2017 সালের জিওগ্রাফি কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি। বাকি সালের প্রশ্নগুলো কিন্তু খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।